আজকে আমরা সমাধান করব ফিজিক্স সেকেন্ড পেপারের এমসিকিউ 2018 সালে, যেটা সকল বোর্ডে এসেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যবর্তী দশা পার্থক্য 3π হলে পথ পার্থক্য হবে, পথ পার্থক্য কত হবে সেটা বের করতে হবে। আমরা জানি দশা পার্থক্য সমান 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, তাহলে পথ পার্থক্য সমান কত হবে? এই যে দশা পার্থক্য সমান 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, পথ পার্থক্য সমান তাহলে হবে ল্যামডা বাই 2π ইন্টু দশা পার্থক্য। আমাদের দশা পার্থক্য দেওয়া আছে 3π, তাহলে 3π বসালাম, পাই পাই কাটা, তাহলে আনসার হচ্ছে 3λ/2। অপশন গুলো দেখি, এই যে গ অপশন 3λ/2, তাহলে উত্তর হবে গ। এবার 2 নম্বর প্রশ্ন, একটি রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে? তার মানে এর যত দৈর্ঘ্য আছে চলার সময় তার দৈর্ঘ্যটা সেই আগের দৈর্ঘ্যের 1/4 হবে। তো আমরা অঙ্কটা এখানে করে রেখেছি, তো সূত্রটা কি জানি আমরা, দৈর্ঘ্য সংকোচনের এল সমান হচ্ছে এল নট ইন্টু √1 - v² / c². তো আমাদের বলে দেওয়া হচ্ছে এল কি হবে, এল নটের 1/4, তাই এল নটকে আমরা 4 ভাগ করলাম, এল এর জায়গায় বসালাম এল নট বাই 4। তাহলে উভয় পক্ষ থেকে এল নট এল নট কাটাকাটি গিয়ে এ পাশে থাকে 1/4 আর এ পাশে থাকে √1 - v² / c². উভয় পক্ষে স্কোয়ার করলে 1/4 হয়ে যাবে 1/16, আর এখানে √ওভারটা চলে যাবে। এরপর আমাদের উদ্দেশ্য হচ্ছে এই v² / c² কে এক পাশে নিয়ে আসা, তো v² / c² কে এক পাশে নিয়ে আসতে আসে 1 - 1/16। তো v² / c² আমরা এই বিয়োগফলটি করে দেখি, v² / c² সমান আছে 15/16, তো v² সমান আছে 15/16 × c², আমাদের v² নয় v এর দরকার। তো আমরা v বের করলাম √15/16 × c, এখানে c² ছিল, √ কারণে সেটা c হয়ে গেছে। তাহলে রেজাল্ট আছে, সি এর মানটা বসিয়ে দিলে 3 × 10⁻¹, রেজাল্ট আছে ভি সমান 2.907 × 10⁸। অপশন দেখি, অপশনে এই যে 2.907 × 10⁸, তাহলে অপশনের উত্তর হবে ঘ। এবার 3 নম্বর প্রশ্ন, এখানে দূরচিত্র দেওয়া আছে, একটা লম্বা দণ্ড দেওয়া আছে, তার থেকে 10 সেন্টিমিটার দূর একটা বিন্দু ও, আর এখানে একটা বৃত্তাকার বৃত্ত দেওয়া আছে, আর আচ্ছা বৃত্ত দেওয়া আছে, আর এটার কেন্দ্রে বিন্দু পি, ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কারেন্টের মান দেওয়া আছে আই, এবং এর দিক দেওয়া আছে, আর এদিকে একটা কারেন্টের মান দেওয়া আছে আই, এটারও দিক দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে ও ও পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত? তার মানে এই যে ও বিন্দু আর এই পি বিন্দু, এই দুইটাতে আলাদা আলাদা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এদের অনুপাত কত তা বের করতে হবে। তো আমি নিচে অঙ্কটা করে রেখেছি, সরল তারের ক্ষেত্রে আমরা জানি লম্বা বরাবর চৌম্বক ক্ষেত্র কি হবে, μ0I/2πa, এক্ষেত্রে আমি লিখেছি বি এস, বি মানে হচ্ছে ওই সোজা সরল তার হিসেবে আমি এস লিখেছি। তো μ0I/2πa, এখানে এ হচ্ছে তার থেকে বিন্দুর দূরত্ব, আর বৃত্তাকার তারের কেন্দ্রে BC সমান হচ্ছে μ0I/2r, এখানে r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো অনুপাতটা দেখি, BS/BC সমান হচ্ছে μ0I/2πa/μ0I/2r। তো নিচের পোর্শনটি উল্টে দিলে কি হবে, μ0I/2πa এর সাথে হবে √2r μ0I, তো 2 কাটা, এদিকে μ0I কাটা, তাহলে থাকে r/πa। এখন r এর মান আমাদের দেওয়া ছিল 10 সেন্টিমিটার, ওটাকে মিটারে নিলে হয় 0.1, আর পাই এর মান তো 3.1416, বা সেটা আমরা বসালাম না, পাই রেখে দিলাম, আর এখানে a সমান হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে মিটারে নিলে সেটা হচ্ছে 0.1। তো 0.1 কাটা গিয়ে আমার রেজাল্ট আসে 1/π, আর 1/π এর মান হচ্ছে 0.31831। তো এখানে দেখি, এখানে ওরকম কোনো উত্তরই দেওয়া নেই, সুতরাং এর সঠিক উত্তর দেওয়া নেই, 3 নম্বর সঠিক উত্তর দেওয়া নেই। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, ইল্যামডা প্রপোর্শনাল টু T⁴ সূত্রটি প্রদান করেন, এটি স্টিফানের সূত্র, স্টিফানের স্মরণ সূত্র, বা তোমরা দেখে নিও বইয়ে দেওয়া আছে। এরপর হচ্ছে টু অ্যাটমিক মাস ইউনিট সমান কত? আমরা জানি 1 অ্যাটমিক মাস ইউনিট সমান কত, 931.5, 931.5, আচ্ছা এটার উত্তর আমি করে রাখিনি, 931.5কে দ্বিগুণ করলে যা হয় 1863 মেগা ইলেকট্রন ভোল্ট হওয়ার কথা। হ্যাঁ, ক উত্তর হচ্ছে 1863 মেগা ইলেকট্রন ভোল্ট। 6 নম্বর প্রশ্ন, কোনো গ্যাসের 2টি মোলার আপেক্ষিক তাপের অনুপাত একটি ধ্রুব রাশি, কোনো গ্যাসের 2টি মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ আমরা জানি সিপি আর সিভি, এদের অনুপাত একটি ধ্রুব রাশি, হ্যাঁ তাকে গামা বলে, এই ধ্রুব রাশি যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, গামা দিয়ে প্রকাশ করা হয়, উত্তর হবে গ। 7 নম্বর, আমরা যে গ্যালাক্সিতে বাস করি ইহাতে নক্ষত্রের সংখ্যা কত? 10⁻¹১। আমি তারপর উত্তরটা একবার চেক করি, প্রশ্ন নম্বর হচ্ছে 7,
সাতের উত্তর হচ্ছে খ, হ্যাঁ 10 টু দি পাওয়ার 11। নিচের বর্তনীতে আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দেওয়া, বর্তনী দেওয়া আছে, এখানে কোনো রোধ দেওয়া নেই, তিনটা ক্যাপাসিটার দেওয়া আছে, C1, C2, C3 মান দেওয়া আছে, C1 এর 100 মাইক্রোফ্যারাড, C2 200 মাইক্রোফ্যারাড, C3 300 মাইক্রোফ্যারাড, এবং E এর মান দেওয়া আছে 12 ভোল্ট। বলবে প্রশ্ন হচ্ছে বর্তনীর তুল্য ধারকত্ব কত হবে। তো বর্তনীর তুল্য ধারকত্ব হিসেব করার সময় একটু জিনিস খেয়াল রাখবে, C2 এবং C3 আছে প্যারালাল অর্থাৎ সমান্তরালে, আর C1 তাদের সাথে সিরিজে অর্থাৎ শ্রেণীতে যুক্ত আছে। তো আমি এখানে হিসাবটা করে রেখেছি, যে দুটো প্যারালাল আছে তাদের যোগ করলে পাবো সিপি সমান C2 প্লাস C3 200 প্লাস 300 500 মাইক্রোফ্যারাড। এক্ষেত্রে মনে রাখতে হবে ক্যাপাসিটরগুলো যারা সমান্তরালে যুক্ত থাকে তাদের সরাসরি যোগের মাধ্যমে তুল্য ধারকত্ব বের করতে হয়, আর যারা শ্রেণীতে থাকে তাদের বেলায় হচ্ছে রোধের সূত্র, রোধের বেলায় যে সমান্তরালের সূত্র সেটি অর্থাৎ 1/C এর সমান আমরা এখানে পাবো 1/C1 প্লাস 1/CP। তো কি পাচ্ছি, 1/100 প্লাস 1/500, ক্যালকুলেটারের মান আছে 3/250। আর তাহলে এটা যদি এটা হচ্ছে 1/CS এর মান 3/250, তাহলে CS এর মান হবে 250/3 মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাডে আসবে 83.3 মাইক্রোফ্যারাড, আর এটাকে ফ্যারাডে নিয়ে গেলে হবে 83.3 × 10^6। তাহলে উত্তর 83.3 × 10^6, হ্যাঁ উত্তর খ। এরপরের প্রশ্ন হচ্ছে 9, উদ্দীপকের বর্তন অনুসারে, আচ্ছা নিচে যে বর্তনী দেখেছি সেটার কথা বলা হচ্ছে, উদ্দীপকের বর্তন অনুসারে সঞ্চিত শক্তি ও ধারকগুলো সমান্তরালে সংযুক্ত অবস্থায় সঞ্চিত শক্তির অনুপাত, তার মানে এখন যে অবস্থায় আছে সে অবস্থায় যতটুকু সঞ্চিত শক্তি, আর সবগুলোকে যদি আমি সমান্তরালে যুক্ত করি তখন যে সঞ্চিত শক্তি তাদের অনুপাত। তো 9 এর ক্যালকুলেশনটা আমি করে রেখেছি। তো উদ্দীপক বর্তনীর মোট ধারকত্ব তো আমরা পেয়ে গেছি 83.10^6, তাই মোট শক্তি হবে E1 হাফ সিভি স্কোয়ার, আর E2-র বেলায়ও হাফ হাফ ইন্টু সিভি স্কোয়ার, কিন্তু এক্ষেত্রে সিটা হবে কি সবগুলো ধারকের যোগফল, যেহেতু সবগুলোকে আমরা সমান্তরালে যুক্ত করব। তো এদেরকে ভাগ করলে E1/E2 করলে দেখা যাচ্ছে আমার হাফ এবং ভি স্কোয়ার এগুলো কাটাকাটি গিয়ে থাকে শুধু C/C1 প্লাস C2 প্লাস C3। এখানে C হচ্ছে বর্তমানে যে ধারক মানে বর্তনীটা আছে তার তুল্য ধারকত্ব, যেটা আমরা বের করেছি একটু আগের প্রশ্নে। তাহলে 83.3 মাইক্রোফ্যারাড, আর এদের তিনজনের যোগফল হচ্ছে 600 মাইক্রোফ্যারাড, মান আছে 0.138। তো 0.138কে আমি যদি অনুপাত আকার প্রশ্ন দিই তাহলে 0.138 = 1 লেখা যায়। অপশনগুলো একটু দেখি, হ্যাঁ অপশন উত্তর দেওয়া আছে ঘতে 0.138 = 1। এবার 10 নম্বর প্রশ্ন, তাপের যান্ত্রিক সমতার একক, তাপের যান্ত্রিক সমতার একক হচ্ছে জুল পার ক্যালোরি, ঠিক আছে। যান্ত্রিক সমতা মানে আমি তাপকে কাজে রূপান্তর করবো, তাহলে কত ক্যালোরি তাপ আমি কত জুলে রূপান্তর করতে পারলাম, তাহলে এককটা হবে জুল পার ক্যালোরি। 11 নম্বর প্রশ্ন, অর্ধায়ু এবং গড়ায়ু পরস্পর, হ্যাঁ অর্ধায়ু এবং গড়ায়ু আমরা জানি পরস্পর সমানুপাতিক হয়। এরপর 12 নম্বর প্রশ্ন, হলুদ কমলা ও লাল আলোর কম্পাঙ্ক যথাক্রমে UY, UO এবং UR হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। তো কম্পাঙ্ক দেওয়া আছে, আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের দিক থেকে বিচার করলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তো যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক সবচেয়ে কম হবে, তার মানে UR এর মান সবচেয়ে কম হবে এখানে। তো UR এর মান সবচেয়ে কম বলা হয়েছে অপশন খতে। আর এরপরেই আছে UO এবং UY, অর্থাৎ আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিতে চাই এটি সবচেয়ে বড়, এটা তারপর একটু ছোট, আর এটা তারপর একটু ছোট, তাহলে কম্পাঙ্কের দিক থেকে বলতে হবে এটা সবচেয়ে বড়, এটা তার চেয়ে একটু ছোট, আর এটা সবচেয়ে ছোট, তাহলে সেই অনুযায়ী উত্তর হচ্ছে খ। 13 নম্বর হচ্ছে হল বিভব, হল বিভবের তিনটে অপশন দেওয়া আছে, VH সমান BVD সঠিক, এটা বইয়ে আছে, 2 VH সমান BI/NTQ এটাও ঠিক আছে, 3 VH প্রপোর্শনাল টু E, আচ্ছা ভোল্টেজ সবসময় শক্তির সমানুপাতিক হবে, তাহলে তিনটাই সঠিক, নিচের কোনটি সঠিক, হ্যাঁ উত্তর ঘ। ডেসিমেল সংখ্যা পদের ডিজিট কটি, অবশ্যই 10টি, তাহলে উত্তর ঘ। রেডিও টেলিস্কোপ কোন প্রকৃতির, প্রতিফলক আকৃতির, তাহলে উত্তর হবে গ। পোস্ট অফিস বক্স যে কাজে ব্যবহার করা হয়, পোস্ট অফিসে বিল সংগ্রহে কখনোই না, কোষের তড়িৎচালক বল নির্ণয়ে মোটেও না, পরিবাহীর অজানা রোধ নির্ণয়ে সঠিক, তাহলে 16 উত্তর হচ্ছে গ। 17, একটি তারের রোধ 2 ওহম, এই তারটির উপাদান ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করে যে রোধ পাওয়া যাবে, তো উপাদান যেহেতু ঠিক আছে দৈর্ঘ্য দ্বিগুণ করছি, এক্ষেত্রে কিন্তু টানার কথাটা তো বলা হয়নি, সরাসরি জাস্ট দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে, তো দৈর্ঘ্য দ্বিগুণ করলে আমরা জানি রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য দ্বিগুণ হলে রোধ দ্বিগুণ, তার মানে 2 ওহমটার দ্বিগুণ হয়ে 4 ওহম হবে, উত্তর হবে ঘ। 18, কোনো তারের আপেক্ষিক রোধ নির্ভর করে যার উপর, আপেক্ষিক রোধ তারের দৈর্ঘ্য মোটেও না, তারের দৈর্ঘ্যের উপর তারের রোধ নির্ভর করে, আপেক্ষিক রোধ নয়, তারের তাপমাত্রা, হ্যাঁ তারের তাপমাত্রার উপর আপেক্ষিক রোধ নির্ভর করে, তারের উপাদান এটির উপরও আপেক্ষিক রোধ নির্ভর করে, তাহলে 2 ও 3 সঠিক উত্তর হচ্ছে গ।
19 নাম্বার, ভূচম্বকত্বের মৌলিক উপাদান কয়টি? ভূচম্বকত্বের মৌলিক উপাদান তিনটি, আমরা যেগুলো পড়েছি বিনতি, বিচ্যুতি আর আনুভূমিক প্রাবল্য। 20 নম্বর, সুপারনোভার ভর সৌরভরের কত গুণ? এই প্রশ্নটা সঠিক উত্তর আসলে দুটো হবে এখানে, ক এবং খ, কারণ সুপারনোভার সৌরভরের দেড় থেকে তিন গুণ হয়, তো সঠিক উত্তর দুটো হতে পারে, তিনও হতে পারে, তাই সঠিক উত্তর ক হতে পারে, খ হতে পারে। এবার এখানে একটি তরঙ্গের চিত্র দেওয়া আছে, তরঙ্গটির এখানে একটা মান দেওয়া আছে আই নট ইকুয়াল 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, ছবিটা একটু ছোট বলে দেখা যাচ্ছে না, আই নট ইকুয়াল 5 অ্যাম্পিয়ার মানটা দেওয়া আছে, আর এখানে সময় দেওয়া আছে, এগুলো 1, 2, 3, 4 সেকেন্ড আকারে দেওয়া আছে। উপরে তথ্য অনুসারে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও, তড়িৎ প্রবাহের মাত্রার কার্যকর মান কত? আই নট মান হচ্ছে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানকে রুট টু দিয়ে ভাগ করলেই আমি কার্যকর মান পেয়ে যাবো, তাহলে 5 অ্যাম্পিয়ারকে রুট টু দিয়ে ভাগ, তো উত্তর হবে খ, 5/√2 অ্যাম্পিয়ার। 22 নম্বর, তরঙ্গটির কৌণিক কম্পাঙ্ক হলো রেডিয়ানে প্রকাশ, তরঙ্গটির কৌণিক কম্পাঙ্ক আমরা জানি কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে 2π/T, যেখানে টি হচ্ছে পর্যায়কাল, তো এখানে পর্যায়কাল দেওয়া আছে 2 সেকেন্ড, তো 2π/2 থাকছে শুধু পাই, তাহলে কৌণিক কম্পাঙ্ক হচ্ছে পাই রেডিয়ান। 23, প্রতিসরণাঙ্ক মিউ গ্রেটার দেন 1 হলে আলোকরশ্মি ঘনমাধ্যম হতে হালকা মাধ্যমে যায়, মোটেও না, 2, আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যমে যায়, হ্যাঁ এটা সঠিক, আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হবে, অবশ্যই আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হবে, নয়তো মিউ এর মান কখনোই গ্রেটার দেন 1 হতে পারে না। তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর 2 ও 3, 2 ও 3 দেওয়া আছে অপশন গতে, তাহলে সঠিক উত্তর গ। 24, এ বি ও সি তিনটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু যথাক্রমে টি এ, টি বি, টি সি এবং তাদের ক্ষয় ধ্রুবক দেওয়া আছে ল্যামডা এ, ল্যামডা বি এবং ল্যামডা সি, নিচের কোন সম্পর্কটি সঠিক? তো আমরা জানি অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাত, তো ক্ষয় ধ্রুবক যার বড় হবে অর্ধায়ু তার ছোট হবে, তাহলে স্বাভাবিক ল্যামডা এ সবচেয়ে বড়, তাহলে টি এ সবচেয়ে ছোট হবে, টি বি তার মাঝখানে হবে, টিসি সবচেয়ে বড় হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। 25 নম্বর প্রশ্ন দেওয়া আছে, আচ্ছা একটি বক্স দেওয়া আছে, সত্যক সারণী দেওয়া আছে, সত্যক সারণীতে এক্স ওয়াই পি, এখানে ইনপুট আর এখানে আউটপুট দুটো ইনপুট, তো 0 0 হলে 1 হয়, 0 0 দুটোই 0 0 হলে 1 হলে নর হতে পারে, ন্যান হতে পারে, একটা 0 একটা 1 রেজাল্ট আসছে 0, একটা 0 একটা 1 এর রেজাল্ট অর গেটের বেলায় 1 আসে আর সেটা নর যুক্ত হয়ে গেলে 0 হয়, তার মানে এটা হবে নর গেট, আমি বাকি দুটো চেক করছি না, এখান থেকে বলে দেওয়া হচ্ছে এটার উত্তর হবে নর গেট, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। সবাইকে ধন্যবাদ।